যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Of India. More than 10 million people have so far sought shelter in our territory. Deputy Premier and Foreign Minister of Pakistan. We are not going to quibble over the numbers, but whatever the number, we are prepared to take back genuine citizens of Pakistan. Representative of the United States. For the return of the refugees to their home, the Pakistan government was willing to meet with an appropriate representative of the so-called Bangladesh. On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. লক্ষ লক্ষ মানুষ আসছে, তারা আসছে বসত বাটি ছেড়ে, প্রিয় স্বদেশ ভূমি ছেড়ে, তারা আসছে আশা স্বপ্ন সব পিছনে ফেলে। কেন আমি নিজেকে প্রশ্ন করি, তারা নিজের পছন্দ মতো কাউকে ভোট দিয়েছিল বলে? এখন তারা উদ্বাস্ত, নজিরবিহীন এক ভয়াবহ গণহত্যার শিকার। আমরাও উদ্বাস্ত, আমরা একদল সংস্কৃতি কর্মী, শরণার্থী শিবিরগুলোতে ঘুরে ঘুরে সংগ্রাম আর স্বাধীনতার গান গাই। এই গানের মধ্য দিয়েই আমরা হাজার হাজার মুক্তিকামী বাঙালির মনোবলকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি। মাহমুদুর রহমান বেনু আমাদের দলনেতা, তার স্ত্রী শাহিন, দুই বোন নায়লা জামান ও লুবনা মরিয়ম, স্বপন চৌধুরী, বিপুল ভট্টাচার্য, শারমিন মুর্শেদ, দেবব্রত চৌধুরী, লতা চৌধুরী, দুলাল চন্দ্র শীল ও আমি তারেক আলী। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামক ভ্রাম্যমান এই দলটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন আরও অনেকেই। এই রিফিউজি ক্যাম্পগুলোতে লাখ লাখ মানুষ থাকছে, এখানে জন্তুর চেয়ে ভালো নেই তারা। এমন সব জায়গায় তাদের থাকতে হচ্ছে যা ছিল মানুষ নয়, গরুর বাসস্থান। এদের প্রায় প্রত্যেকেরই বলার মতো রয়েছে সন্ত্রাস ও শোকের কোনো না কোনো কাহিনী।
কারো প্রিয়জনকে খুন করা হয়েছে, কারো বা স্ত্রী হয়েছে ধর্ষিতা। নাৎসি হত্যাযজ্ঞের চেয়ে কোনো অংশেই কম নয় তা। এই বৃদ্ধার গোটা পরিবার, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে তার চোখের সামনে হত্যা করা হয়েছে। পাক হানাদার বাহিনী তাকে যে কেন রেহাই দিয়েছে এটা বৃদ্ধার কাছে স্পষ্ট নয়। এ কি দয়া? এমন নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া আমাদের আর উপায় কি? সীমান্তের কাছে এক শরণার্থী গ্রামে ছিলাম আমরা। ওদের জন্য গান গাইবার পরে ওরা আমাদের ঘরে নিয়ে যায়। ওদের আতিথেয়তায় মুগ্ধ হই আমরা। রিফিউজি পরিবারটির ঘরে একটি তোতা পাখি দেখতে পাই আমি। পাখিটার প্রতি আমার আগ্রহ লক্ষ্য করে বিদায়ের সময় রিফিউজি পরিবারটি সেটি আমাকে উপহার হিসাবে দিয়ে দেয়। খেতে খেতে অনেক কথা হলো ওদের সঙ্গে। এখানেও সেই পারিবারিক ট্র্যাজেডির বর্ণনা, স্বজন হত্যা ও ঘর বাড়ি ধ্বংসের বিবরণ। আচ্ছা,
আচ্ছা আপনার কি চলে আসছে না আপনাকে খেতে কে ই করবে আপনারা যে চলে আসছেন না তো আপনাদের কি কি হবে ওই খেতে কি হবে ধান তো লাগিয়েছিলেন হ্যাঁ ধান আছে সেই ধান কে কাটবে এখন যার ভোগটা ভোগ করে কাটিয়ে দিবেন কাম করে বুড়ো মানুষ শুনে আমি হয় তো কত কষ্টে যাইতে হয় এখান নাটি মত দিয়ে খেতে যাই জয় বাংলা কি আর কবি জয় বাংলায় তখন ভীষণ রূপে প্রহার করে সেই প্রহারে দিয়ে তার মৃত্যু হয় আচ্ছা সে বুড়ো লোক ছিল হ্যাঁ তার বয়স খুবই তাকে কি বললো যে তুই আর জয় বাংলা বলতে পারবি না তুই আর জয় বাংলা বলতে পারবি না তাহলে তোর কি আর কিছু বলবো না আর তখন সে বললো যে না আমি জয় বাংলা বলবো পাকিস্তান আর বলবো না এটা আপনার ঠিকানা পাচ্ছেন হ্যাঁ এটা আমার ঠিকানা আচ্ছা কি এটা পোষা আচ্ছা পোষা পাচ্ছে না এটা কি আপনি নিয়ে আসছেন নাকি আমার বাড়ি থেকে নিয়ে আসছি কি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা এও তাহলে একটা রিফিউজ হ্যাঁ একটা রিফিউজ আচ্ছা বেশ ভালো ব্যাপার জয় বাংলা 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 সীমান্ত এলাকায় শত শত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে হাজার হাজার তরুণ এখানে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য প্রস্তুত হচ্ছে আমরা এরকম একটা ট্রেনিং ক্যাম্পে গান করতে এসেছি দেশে ফিরে যেতে পারবি যাবি মুক্তি বাহিনীতে হ্যাঁ
এই দেখ তুই যাবি, এই যাবে, আর কে যাবে, আর কে যাবে, তুই যাবি? হ্যাঁ শরণার্থী শিবিরগুলোর পাশেই আমরা আবিষ্কার করলাম একটি অস্থায়ী হাসপাতাল। আমরা জেনে খুবই অনুপ্রাণিত হলাম যে এটিও আমাদের মতো অল্প কজন তরুণ মিলে গড়ে তুলেছে। প্রতিদিনই শয়ে শয়ে রিফিউজি আসছে আর বাড়ছে আহত মুক্তিযোদ্ধাদের সংখ্যা। হাতে গোনা স্বেচ্ছাসেবী ডাক্তার ও নার্সরা রাত দিন পরিশ্রম করেও কুল পাচ্ছে না। তারা জানে তাদের এই পরিশ্রমের মূল্য কতখানি। পাক পশুদের মারতে হবে চলো রে নাও ধাইয়া, পাক পশুদের মারতে হবে চলো রে নাও ধাইয়া, নৌকায় এবার চলে মোদের যুদ্ধের সামান লইয়া, নৌকায় এবার চলে মোদের যুদ্ধের সামান লইয়া, দার ফেলিয়া হাতে হাতে বৈঠা নাও তুলিয়া, নৌকা চলুক ধাইয়া ধাইয়া চলুক মার মার করিয়া, তুলে দার ফেলিয়া হাতে হাতে বৈঠা নাও তুলিয়া, নৌকা চলুক ধাইয়া ধাইয়া চলুক মার মার করিয়া। আমরা মাইলের পর মাইল পাড়ি দিচ্ছি দিনে রাতে সীমান্তের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এই ট্রাকই আমাদের বাড়ি, এখানেই আমরা খাই ঘুমাই গল্প করি। মাঝে মাঝে বিরতিহীন দীর্ঘ পথ চলার ধকলে আমাদের বেচারা ট্রাকখানা ভেঙে পড়ে, তখন আমরাও কিছুটা জিরিয়ে নিই। দেখেছো এই আর্টিকেলটি পড়েছো ফ্রম বাংলাদেশ ওয়ার ফ্রন্ট, পাক ট্রুপস ক্যারি ক্যারিয়ার ব্লো আপ, কোথায় সেটা? Under the Borongamari police station in Rangpur district Thursday morning, two soldiers and razakas who were unhurt immediately fled. Shh, kiti likheche eta. And then in Tangail on a separate... Tangail, tamane, amader okhane. On their return, Park Army burned the village to the ground.
সেটা পড়েছো, উই আর টায়ার্ড, উই ওয়ান্ট উইমেন অ্যান্ড ওয়াইন, সেটার কথাই তো বলছি। তোমার আব্বার কোনো খবর আছে? নাইলা, তোমার আব্বার খবর কি? কোনো খবর নেই। কোথায়, কোন সেক্টরে আছে সেটা কিছু জানো? জানো, কবেই থেকে চেষ্টা করছি, কত একবার খবরও পেয়েছিলাম, রেডিওতে বলেছিল কোন সেক্টরে আছে। এখন তো আমার ছোট ভাই নাদিমও আছে, সেক্টর ট্রুপ না, গেরিলা। এখন গেরিলাদের তো ভেতরে গিয়ে অপারেট করতে হয়। ও আর ও না তো বেশি মানে ছটফটে। হ্যাঁ, ছটফটে, ভয় লাগছে, কি জানি কি হলো ওর। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে। আর সোজা গিয়ে যে 10 তারিখ জয় বাংলা শিখে দাঁড়া, এটা পারবে, কিন্তু যখন যেটা দরকার সেটা তো শিখাবে। এখন ইমোশন চলছে, এটা ইমোশন। জয় বাংলা, জয় বাংলা, কত সুন্দর ছন্দ। কয়েক সপ্তাহ অনবরত চলার পর আমরা কদিনের জন্য এক বন্ধুর বাড়িতে আছি। অনেক দিন হলো আমরা যুদ্ধক্ষেত্রের সর্বশেষ খবর জানি না। আজকের সন্ধ্যাটি আমাদের অনেক আনন্দ উত্তেজনার মধ্যে কাটল। বহুদিন পর সবাই মিলে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনলাম। The Consultative Committee to the Resolution of Bangladesh has expressed its deep indignation at the continued imprisonment of Bangabandhu Sheikh Mujibur Rahman and called upon Pakistan government to see reason and release Bangabandhu forthwith. On November 3, Mukti Bahini clashed with Pakistani troops in Palia in between Malandahar and Mahmudpur. In this action, 4 enemy soldiers were killed. Now, music to present a patriotic song. Music.
আবার পথে ফিরে এসেছি আমরা, আমাদের সারা মন ছেয়ে আছে রণাঙ্গনের প্রিয়জনদের চিন্তায়। গত কয়েক মাস ধরে আমাদের স্বপ্ন ছিল মুক্তাঞ্চলে গিয়ে যোদ্ধাদের গান শোনানো। সীমান্ত এলাকাগুলো এখন নতুন নতুন মুক্তাঞ্চলের গল্পে ভরে আছে। এখন আমরা চেষ্টা করছি সেখানে পুরো দল নিয়ে যাওয়ার জন্য। এই শোন, এখান থেকে শোন, আমার জমির উপর দাঁড়িয়ে ধান নষ্ট করছ না? আমার যা ইচ্ছে তাই করবো। দেখতে পাচ্ছিস আমার হাতে এটা কি যন্ত্র? তোমার কথাগুলো ঠিক পাকিস্তানি গুন্ডা ইহাইয়ার মতো। কি জানিস আমার নাম কি? আমি ইহাইয়া। তুমি 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 সেই নচ্চারি ইহাইয়া? সব জল্লাদ গুন্ডারা এখন দোযোগের আগুনে পুড়ে পুড়ে জ্বলছে। তার মানে তারা কোথায়? মুক্তি ফৌজের নাম শুনেছো? হে, কি বললে? মুক্তি ফৌজ? মুক্তি ফৌজ এখানে হারের কাছে কোথাও আছে নাকি? কোন দিকে? কথাটা তো শেষই করতে দিলে না। মুক্তি ফৌজ ওদের জাহান্নামের টিকিট কেটে দিয়েছে। আজ তোমার যখন দেখা পেয়েছি, ছাড়ছি না বাপু, তোমাকে ছাড়ছি না। তুমিও টিকিট পাবে, একটা সুন্দর টিকিট পাবে। আমি মহাবীর জবরদস্ত প্রেসিডেন্ট। কোথায় কোথায় তোদের মুক্তি ফৌজ? সব পেটাদের খুন করবো। কোথায়? তোমার সামনেই দাঁড়িয়ে আছে, চোখ খুললেই দেখতে পারো। আমিও একজন যোদ্ধা। কি কি? তুই মুক্তি যোদ্ধা? হ্যাঁ, আমি আমি তোকে চান্ত পুঁতে ফেলবো। হ্যাঁ, তোরা আমার পালোয়ান সেপাহীদের খতম করেছিস, খুন করবো, খুন করবো। তোরাই আমাদের অস্ত্র শস্ত্র চুরি করেছিস। ওগুলো তো আমাদের টাকাই কেনা, বুঝলে হে প্রেসিডেন্ট? প্রতি বুলেটে আমাদের অর্থ আছে, আর অনেক নিরীহ লোকের রক্ত চুষে হাজার হাজার মায়ের বুক খালি করে তোমরা আমাদের শোষণ করছ। আমাদের রক্ষার নামে তোমরাই চুরি করছ আমাদের অস্ত্র। তোমার মতো নিমখানা আজ আর যেন পৃথিবীতে না আসে, বুঝলে? সাফাই সাফাই, কতল করো উসকো, কতল করো। টিক্কা টিক্কা, আরে নিয়াজি পিয়াজি কি দরে ভাই? টিক্কা ও টিক্কা, আমাকে একা একা ফেলে কোথায়? সকল দেশে সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথা খুঁজে পাবে না কো তুমি? সকল দেশে নিষেধে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ওরা বলেছে দেখা যায় যে আমি কাকে দিচ্ছি।
আমরা যদি আরেকটু রাত্রি করে থাকতাম না তাহলে পরে দুপুরে আপনি ওই খেলগুলোর শব্দ শুনতে পারতেন জানেন একটু পরেই শুরু হতো আচ্ছা এই লোকটাকে মেরে মাটির ভেতর পুঁতে দিয়েছে ওখান থেকে পারে রাখলো রাখ বললো আমি বললাম কি যে ওখানে রাখলেন কেন আপনি বলে কি না অনেক কুকুরে উঠে নিয়ে গেছে ওকে না নিয়ে ওই মানে পর্দার ধারে নিয়ে খুলতে রাখছিল তাইটা ওই হাড্ডিটা এক জায়গায় মাথাটা আরেক জায়গায় রাখছিল তারপরে ওই যে বাঙ্কারটা ছিল না আমি বাঙ্কারটার সামনে গেলাম কালকে আমি বললাম যে আমি ফাইট করতে যাবো আমার বলে কি যে না আমাদের ক্যাপ্টেনের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি রাখবে না কতদিন পর বাংলাদেশ যাব না কালকে না আমি প্রথম দিয়ে আগে কবল লাগে দেখি মাটি এটা গানের লিস্ট হলো স্যার এতদিনে তুমি নিশ্চয়ই একটা বড় গরিলা হয়ে গেছো ও আচ্ছা শাকিব আমাদের কথা জানো ও প্যারালাইজড উপর থেকে ওয়েস্ট থেকে মাথা পর্যন্ত জানো সত্যি ওদেরকে না ওকে ধরে ফেলেছে টর্চার দিয়ে ভেরি মাচ জানো দাড়ি মোচ রাখছিল যে দেখছিল হ্যাঁ আই স হিম উইথ দ্য বিয়ার্ড এত মায়া লাগছিল না দেখে বলছে হ্যাঁ আমাকে বলেছে কি যে তোমার ভাইকে বলবা যে আমরা উই আর ওয়েটিং উইথ ওপেন আর্মস খুব খারাপ চেঞ্জ হয়ে গেছে না খুব মায়া লাগে না কিন্তু শোনো না তো দীপু ভাইরা তো ট্রেনিং ট্রেনিং শেষ করে এখন দিনাজপুর সেক্টরে আচ্ছা কালকে শাহিন ওই লিবার্টি থিয়েটার যাও সকালে দিয়ে যেতে হবে তোমার ওটা নিয়ে এখন চিন্তা করছো আমার মনে হয় মোটামুটি যে গ্রুপ আছে সেই গ্রুপে নিয়ে যাবো আর কি কেমন আচ্ছা আর ওখানে যে একটা অনুষ্ঠান করো আর কি একটা ফাংশন করো যাতে মোটামুটি যদি আমরা পাই হয়তো কিছু লোক চলে যাবে ইয়েতে ওখানে ক্যাপ্টেনকে ওখানে কমান্ডার উদয় মেজর গিয়াস কতদিন ধরে জল খাইনি রে ঠান্ডা জল বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয় বাংলাদেশের নদীর বুকে এই বলে গান গাহিয়া যায় বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয় বাংলাদেশের নদীর বুকে এই বলে গান গাহিয়া যায় এই হেয়া Oh,
বলো বলো রে বলো সবে বলো রে বাঙালি জয় বাংলাদেশের নদীর বুকে এ বলি গান গাহিয়া যায় বলো বলো রে বলো সবে বলো রে বাঙালি জয় বাংলাদেশের নদীর বুকে এ বলি গান গাহিয়া সোনার দাসে বাস করে ভাই অভাব মোদের নাই বলো বলো রে বলো সবে বলো রে বাঙালি যায় বাংলাদেশের নদীর বুকে এ বলি গান গাহিয়া যায় বলো বলো রে বলো সবে বলো রে বাঙালি যায় বাংলাদেশের নদীর বুকে এ বলি গান গাহিয়া যায় বাংলাদেশের নদীর বুকে এ বলি গান গাহিয়া যায় যাবেন কোনো অসুবিধা হবে না সেখানে মেজর গ্যাস আছে সে আপনাকে সব রকম হেল্প করবে মুক্তাঞ্চলে যাবার স্বপ্ন আমাদের সফল হতে চলেছে আমাদের ওখানে ফ্রি জোন আছে নিরাপত্তার কারণে আমরা বাংলাদেশ সরকারের এক কর্মকর্তার কাছে যাই তিনি মুক্তাঞ্চলের একজন গেরিলা কমান্ডার মেজর গ্যাস চৌধুরীকে একটি চিঠি দিয়ে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ জানালেন গুড লাক বর্ডারে পৌঁছে কয়েক মাইল হাঁটার পর মুক্তাঞ্চলের প্রথম দৃশ্য চোখে পড়ে যেখানে সীমান্ত বরাবর উঠছে আমাদের নতুন দেশের পতাকা কিন্তু পতাকাটির নিচে একটি ফলকে এখনও লেখা আছে পূর্ব পাকিস্তান যদিও দেখে মনে হয় কেউ অক্ষরগুলো ঘষে তুলে ফেলার চেষ্টা করেছে সীমান্ত ফাঁড়ি থেকে আমরা নৌকায় করে গেরিলা ক্যাম্পের দিকে রওনা হলাম তাই দিব
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটে মুলে নদী কূলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মাতুর বদন খালি মনে ভোলে আমি আমরা এখন মুক্তিযোদ্ধাদের মাঝখানে। ঠিক আছে, ঘড়ি মিলিয়ে নাও। মেজর গিয়াস ও তার গেরিলা দলকে দেখে আমি অভিভূত। আমি দেখলাম পরবর্তী অপারেশনের জন্য তারা তৈরি হচ্ছে। নেহায়েত এক বেচারা গায়ক হওয়ার চেয়ে পরিপূর্ণ একজন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছে। থ্রিঞ্চ মোটর তোমারটা যাবে, আমি নিয়ে যাব আগে, ওটা আগে যাবে ডান দিকের পজিশন থেকে। আর কোনো প্রশ্ন? বম তোমার কাছে কটা আছে? 14টা নিয়ে যাবে। আজকে পাসওয়ার্ড মুন্ড বিচ্ছেদ। মুন্ড আর বিচ্ছেদ, মুন্ড ক্লাব যুদ্ধবন্দী। যখনই ধরা পড়বে প্রথমেই সার্চ করতে হবে। ওদের কাছে জরুরি কাগজপত্র কী আছে পকেটে সেগুলো নিয়ে নেবে, এরপর চোখ বেঁধে হাত পেছনে বেঁধে নিয়ে আসবে। ডেড বডি কাঁধে করে নিয়ে আসবে, কমপক্ষে মরাপাতার এপারে নিয়ে আসতে চেষ্টা করবে।
সন্ধ্যায় আমি মেজর গিয়াসের দপ্তরে দেখা করতে গেলাম। আজকে আমি আপনাদের এখানে এসে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার পক্ষে তো গান শুনিয়ে গেলাম, কিন্তু আমার আসলে ইচ্ছা মুক্তি যুদ্ধে সরাসরিভাবে অংশগ্রহণ করা। সে বুঝতে পেরেছি আমি, আপনার স্পিরিটটা বুঝতে পেরেছি। তবে আপনি ট্রেনিং করেছেন? না, ট্রেনিং করিনি। আপনি যদি কাইন্ডলি একটু ওকে জাস্ট ট্রেনিংয়ের চান্সটা দিতেন, বা একটু দেখতেন আর কি যে ওয়েদার একে চালানো যায় কি না। ইন্টারভিউ দিয়েছেন? হ্যাঁ, এবার মুক্তি ফৌজে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আমার চশমার পাওয়ারটা একটু বেশি, সেজন্য চশমার জন্য আমাকে মেডিকেলি আনফিট করেছে। আমার ধারণা পার্সোনালি, আমি তো চিনি বেশ অনেকদিন ধরে এই স্কোয়াডের ব্যাপারে ঘোরাঘুরি করছি, ও গানে টানিতে আমার কোনো মন নেই। ওর ইয়ে হলো কি করে ফ্রন্টে যেয়ে যুদ্ধ টুদ্ধ করা যায়। আপনি যদি আমাকে সঙ্গে নেন তাহলে আমার মনে হয় আমি খুব ভালো করতে পারবো। কী করে সম্ভব সেটা? কারণ আপনি ট্রেনিং করেননি, আপনার মেডিকেল টেস্ট হয়নি, এইসব টেস্ট না করে তো আপনাকে আমি ভর্তি করতে পাচ্ছি না। সেজন্যে আমাকে প্রপার যে প্রসিজার আছে সে অনুযায়ী যেতে হবে, কিন্তু তাতে মন হারাবার কিছু নেই। আমরা পুনরায় আপনার কেসটা রিকনসিডার করব। আপনি দরখাস্তটা আমার কাছে দিয়ে যান, আপনার ঠিকানা আমাকে দিয়ে যান।
মুক্তাঞ্চলের এই সময়টুকুর মূল্য আমার কাছে অপরিসীম। যদি আরও বেশিক্ষণ থাকতে পারতাম আমরা। তীর ছেড়ে আসার সময় আমার কেবলই মনে হচ্ছে, কবে আবার ফিরে আসতে পারব আমাদের এই দেশে।
যশোর খুলনা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী তারা হিন্দু নয় মুসলিম তারা শুধু বাঙালি যশোর খুলনা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী তারা হিন্দু নয় মুসলিম নয় তারা শুধু বাঙালি রক্ত নেশায় উঠেছে মাফিয়া খেলিতেছে তারা হোলি অবাক নয়নে দেখছে বিশ্ব দিচ্ছে কেমন প্রাণ তোমার বিমান মেশিন নাম তুচ্ছ করে কামান কদম কদম এগিয়ে চলেছে নারী মুক্তির গান জয় বাংলার এসো মুক্তিরণের সাথে ওরে মুক্তিরণের সাথে আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান এসো মুক্তিরণের সাথে ওরে মুক্তিরণের সাথে আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান শত্রু শনিতে শিক্ত পতাকা মুক্তি সেনাপতি শত্রু শনিতে শিক্ত পতাকা মুক্তি সেনাপতি আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান স্থলে বাজালে নব স্থলে কে দেবে বাধা মোদের সবাদ গতি কে দেবে বাধা আকাশবাণী কলকাতা সংবাদ পরিক্রমা লিখেছেন প্রণবেশ সেন পড়শি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় যেহেতু জীবিকা সাংবাদিকতা সেই হেতু মাঝে মাঝে যেতেই হয় সীমান্ত এলাকায় দেখি ওপার থেকে ভেসে আসছে অসংখ্য মানুষের রক্তের স্রোত কান্নার নদী 20-22 বছর বয়স হবে মতিউরের মুক্তি সংগ্রামী পাক বিমানের বোমার আঘাতে ওর পায়ের খানিকটা মাংস উড়ে গেছে ডাক্তার ওর ব্যান্ডেজটা বদলে দিচ্ছিলেন পাশে গিয়ে দাঁড়ালাম মতিউরের চোখে জল ক্ষতের যন্ত্রণায় তবুও ডাক্তারকে বলছে ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি সারিয়ে দিন খানের সৈন্যরা এগিয়ে আসছে তাদের ঠেকাতে হবেই এই ক্যাম্পে কয়েক টুকরো বাঁশ বেঁধে স্ট্রেচার তৈরি করে দুজন আহতকে আনা হয়েছে একজনের আঘাত গুরুতর আর একজনের আঘাত কিছুটা কম গুরুতর আহত লোকটি যন্ত্রণায় মুখ বিকৃত করে বলেছে ডাক্তারবাবু আমি বাঁচব না আমার চিকিৎসার দরকার নেই ও বাঁচবে ও লড়বে ওকে দেখুন ডাক্তারবাবু ওকে দেখুন ডাক্তারবাবু চোখে জল চিকচিক করে উঠেছে কত মৃত্যুই না দেখেছেন উনি লালন শাহ নজরুলের ছন্দ ভঙ্গিমা
সূর্য সেন ঋতু মিলে বীর্য গরিমা লালন শাহ নজরুলের ছন্দ ভঙ্গিমা হোসেন শাহ ঈশা খাঁ শক্তি মহিমা হোসেন শাহ ঈশা খাঁ শক্তি মহিমা দেউতাদের দায়মদের চিত্তে অবিরাম দেউতাদের দায়মদের চিত্তে অবিরাম বাংলামার দুর্নিবার আমরা তরুণ দল বাংলামার দুর্নিবার আমরা তরুণ দল গাছে তুলে দিয়ে ব্যাটারা সব সটকে পড়লো নাকি রে কাউ কিছু দেখছি না এই ব্যাটা গম কি গোলাম কি গোলাম মনে পড়েছে গোলাম হোসেন এই ব্যাটা গোলাম হোসেন এখন উপায় লিগালাইজ এভরিথিং দ্যাট হ্যাজ বিন ইললিগাল টিল 14th or 15th of December 1971 I will not be a party to it We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I'm going. I thank the Deputy Foreign Prime Minister and Foreign Minister of Pakistan for his statement. The next speaker on my list is the representative of Tunisia. Thank you.
যুদ্ধ শেষ, দেশ স্বাধীন। বিজয় উল্লাস আর উৎসবের এই আনন্দ মুহূর্তে আমার মনে পড়ছে সেই সব মুক্তিযোদ্ধাদের চেহারা, সেই বালক যোদ্ধার দৃঢ় প্রতিজ্ঞ চাহনি, মনে পড়ছে বৃদ্ধ কৃষক সেই মুক্তিযোদ্ধার কথা। আমি কোনোদিন ভুলব না গামছা মাথায় সেই স্বাধীনতার সৈনিককে, যার সাহসিকতা ছিল কিংবদন্তির মতো। কোনোদিন ভুলব না অকুত ভয় সেই বীর শহীদদের, যারা প্রাণ দিয়েছিল বিজয় ছিনিয়ে আনতে। কিন্তু এই মহৎ আত্মদানের কথা মনে রাখাই কি যথেষ্ট? প্রশ্ন তবু থেকে যায়, আমরা কি পারব তাদের আত্মত্যাগের মর্যাদা রাখতে? আমরা কি পারব তাদের সেই মহান লক্ষ্যকে সমুন্নত রাখতে?